वेलकम टू ऑल आईटीबीटी। आज के देखो कि भावे अपनी एक क्लिकर मध्यमे अपनार छविटर बैकग्राउंड रिमूव करते पारबेन। आमरा देखेछि फटोशपे बैकग्राउंड रिमूव करते गेले अनेक पेन टुल धरे धरे आपनाके काज करे रिमूव करते हय। तो आमी एकटी वेबसाइट देखाबो जेटार माध्यमे आपनि एक क्लिके छवि थेके बैकग्राउंड रिमूव करते पारबेन। तो एई जोन्नो आपनाके वेबसाइटे आसते हबे, एसे आपनाके एकटी ठिकानाय जेते हबे www.remove.bg, এটার উপর ক্লিক করে দিতে হবে। এই যে দেখুন আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি এসেছে সেটা ওপেন করে দিন। আমি ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে নিচ্ছি। আমরা রিমুভ ডট বিজিতে এসেছি। এখন আমাদের ছবিটি, যে ছবির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই ছবিটি আমাদের এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড করে দিতে আপলোডের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে এই ছবিটি আমি ওপেন করে দিলাম। দেখুন ছবিটি এখানে এক ক্লিকের মাধ্যমে, শুধু আপলোড করে দেওয়ার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এইভাবে যত রকম ছবি আছে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং রিমুভ শেষে আপনি ডাউনলোড করতে পারেন। আমি যদি HD-তে ডাউনলোড করতে চাই আমাকে 1 ক্রেডিট দিতে হবে। তো আমি ডাউনলোড উপরেরটা করে দিলে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা। এটা সরাসরি আপনার PNG-তে ডাউনলোড হবে। এরপর যদি আমি আরও কোনো ছবি এখানে আপলোড করে দিই আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেগুলো হবে, আমি দেখে দিচ্ছি। আমি সাপোজ এই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখানে আমি ধরে দিলাম। দেখুন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এক ক্লিকে। তো ছবিটি ডাউনলোড করে নিলাম। আপনি চাইলে আরও যত ছবি আছে আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। আপনি যদি কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এক্ষেত্রেও আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ অল আইটিভিডির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।